জয় টিভি স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে ইশাক হাসিনের আমলে বাংলাদেশের এমন কোনো এলাকা নাই রাস্তাঘাট হয়নি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারি সব রাস্তা হয় আমাদের রাস্তা হয় না এই কাজটি সম্পন্ন হলে সামনে আর এই যে জলাবদ্ধতা এই কষ্টটা আপনাদেরকে ভোগ করতে হবে না মেডিকেল রোড রজবালি সর্দার রোড মুরাদপুর হাই স্কুল রোড কথা কাজের মিল রাখতে হবে দিস ইজ দ্য রিয়েলিটি উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বিএনপি একই মঞ্চে কিন্তু এখানে এসেছেন রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে ভিন্নতা থাকতে পারে কিন্তু এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে একসাথে কাজ করলেই আমরা কেবলমাত্র একটি স্বপ্নে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো আমরা আজকের এই আয়োজনের পক্ষ থেকে অর্থ এলাকার পক্ষ থেকে অর্থ এলাকার আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে যেমন আন্তরিক অভিনন্দন জানাতে চাই একই সঙ্গে অভিনন্দন জানাতে চাই ঢাকা দক্ষিণের মাননীয় সুযোগ্য মেয়র ব্যারিস্টার ফজলুল শেখ তাপস সাহেবকে যাদের আন্তরিকতার মধ্যে দিয়ে এই ঢাকা চার আসনে বিগত প্রায় 9 বছরে আমাদের মাননীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা সাহেবের সুযোগ্য নেতৃত্বে এবং যে এলাকার যে 7 জন নির্বাচিত কাউন্সিলর এবং 3 জন সংরক্ষিত আসনের কাউন্সিলর আছেন তাদের সুষম সমন্বয়ের মধ্য দিয়ে এই ঢাকা চার শ্যামপুর কদমতলীর 7টি ওয়ার্ডে সুষম উন্নয়ন চলছে আমরা বিশ্বাস করতে চাই আগামী দিনগুলোতে যে যে দল করি না কেন এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একসাথে এক কাতারে থেকে কাজ করব মানুষ বলেছে ইশাক হাসিনের আমলে বাংলাদেশের এমন কোন এলাকা নাই রাস্তাঘাট হয়নি এটা যদি সবাই বলে সর্বদলীয় ভাবে বলে আরেকটি বিষয়ে আমরা আপনাদের বলবো জানি অতি দ্রুত এই কাজটি সম্পাদন করা হয় এবং উচ্চমানের নির্মাণ সামগ্রী দিয়ে আপনারা আমাদের এই কাজটি করে দিবেন আমরা এই জুম্মার দিলে প্রত্যেক জনের জুম্মা নামাজে আপনাদের জন্য হাত ধরে জোরে দোয়া করব কাজের গুণগত মানের ব্যাপারে নো কম্প্রোমাইজ আমার লাভ হোক আর না হোক এলাকার জনগণের জনগণের যেটা ভালো হবে আমি সেটাই করব তবে আমি এলাকার জনগণের সহযোগিতা চাই আমি স্থানীয় যারা কাউন্সিলর ওনাদের সহযোগিতা চাই যে আপনারা আমাকে সহযোগিতা করেন বর্ষা মৌসুম কেন যত দ্রুত সম্ভব এই রাস্তা আমার অংশে যেটা আছে সেই অংশটা আমি করে ফেলব আরেকজন আরেকজন আছেন 53 নম্বর ওয়ার্ডের অংশ কন্ট্রাক্টর অবশ্যই আমাদের এখানে জয় ভাই আছেন ইনশাল্লাহ সেটাও উদ্বোধন হয়ে যাবে সেটাও একসাথেই কাজ শুরু হবে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারি এই গত 2 বছরে আড়াই বছরে যত ভোট মিটিং হয়েছে এমন কোনো ভোট মিটিং নাই যে আমি কথা বলি নাই এবং এই রাস্তার ব্যাপারে বলি নাই এবং অনেক সময় মুখ কালা করেও বলেছি যে সব রাস্তা হয় আমাদের রাস্তা হয় না এই জন্য মাননীয় মেয়র সাহেব বারবারই বলছে যে এই রাস্তা তো দিয়ে দিছি তো ওনার প্রচেষ্টা ওনার যদি সহযোগিতা না থাকতো তাইলে আজকে হয়তো এটা বাস্তবিত হতো না বিলম্ব হলেও এই রাস্তা আমরা করতে করার জন্য আজকে উদ্বোধন হবে আগামী দিনগুলোতে যাতে আমাদের অসমাপ্ত কাজগুলো যাতে সমাপ্ত হয় মাননীয় সংসদ সদস্যের কাছে এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি ইনশাল্লাহ আশা করি এই কাজটি সম্পূর্ণ হলে এটার আউটলেট রজবলি সর্দার রোড হয়ে একেবারে আমাদের তিতাস খাল যেটা সেখানে যাবে ইনশাল্লাহ এই কাজটি সম্পূর্ণ হলে সামনে আর এই যে জলাবদ্ধতা এই কষ্টটা আপনাদেরকে ভোগ করতে হবে না আমি একটা কথা বলি আমি যদি ইঞ্জিনিয়ার না তবে আমার ইঞ্জিনিয়ার সব এখানে আছে অনেক সময় রাস্তাঘাটে দেখি রাস্তা যারা করে ইঞ্জিনিয়াররা ওই যে ড্রেনের পানি আছে না এই পানিটা ইয়ার মধ্যে দেয় এই বালির মধ্যে দেয় বা রাস্তা পাকা করলে ওটার মধ্যে দেয় যেখানে এই পানিটা সবচেয়ে বেশি নিকৃষ্ট পানি এটা দিয়ে যদি আমরা বালু মিশানি মিশানি এগুলো আর যদি হয় তাহলে তো রাস্তাটা অটোই নষ্ট হয়ে যাবে সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন যারা যারা আমাদের ঠিকাদার ভাইরা আছে ওনারা যেন মানে ভালো পানি ব্যবহার করে এদিকে আপনি একটু লক্ষ্য করবেন এরা যদি ভালো করে আপনারা করতে পারেন আমার মনে হয় রাস্তাটা আরও বেশি শক্তিশালী হবে আপনাদের কষ্ট আর যে 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 সমাজ কল্যাণের তাগাদা আসলে আমরা লজ্জা পাইতাম আমার মনে হয় আমার এমপি সাহেব লজ্জা পাইতেন
এই অবহেলিত রাস্তা, এই রাস্তাটা কোন পর্যন্ত? মেডিকেল রোড, রজবালী সর্দার রোড, মুরাদপুর হাই স্কুল রোড সহ গলি উপগলি যা আছে সব। আপনাদের এই 52 এবং 53 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, আমি এমন কোন বিশুদ্ধবার নাই, কোন সময় আমার সঙ্গে রুহুল আমিন প্রতি বিশুদ্ধবারেই মেয়র সাহেব যতদিন এসেছেন, আর এছাড়া তো টেলিফোনে বিভিন্ন জায়গায় দেখা হলে বিভিন্ন প্রোগ্রামে, এবং আমাদের 53 ওয়ার্ডের কাউন্সিলর মিরু সাহেবও আমার সঙ্গে একই সুর মিলিয়ে আপনাদের স্বার্থে কথা বলেছেন। আমি নির্বাচনী ঢাকা চারের তরফ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বপ্রথমে এলাকার উন্নয়নের জন্য আন্তরিক ধন্যবাদ, সঙ্গে সঙ্গে মাননীয় মেয়র শেখ ফজলুল হকের মনির সুযোগ্য সন্তান এবং স্বাধীনতার পরে মেয়র হিসাবে যিনি সাকসেসফুল, এই এলাকার প্রায় 212 কোটি টাকার কাজ প্রায় শেষ পর্যায়ে এই 7টি ওয়ার্ডে, সেই জন্য মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপসকেও আমার নির্বাচনী এলাকার জনগণ 52-53 নম্বর ওয়ার্ডের জনগণ তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মেয়রকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাই। এখানে যে কাজ করবে নিম্নমান তো প্রশ্নই উঠে না, একদম 100-এ 100 এখানে। এই যে বলছে বর্ষার আগে, এই যে বলছে বর্ষার আগে করতে হবে, মুখে খালি বলে গেলাম কাজ হলো না, বর্ষা তার কয়দিন পরে, কথা কাজের মিল রাখতে হবে, দিস ইজ দ্য রিয়েলিটি। সুতরাং এইখানে আমি কাউন্সিলর, আমি এলাকার জনগণ, দল মত নির্বিশেষে এই কাজটি যত দ্রুত একদিন মানে এক মাস এই মনে করে কাজ করতে হবে।